আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ছাগলের একটি মানসম্মত ঘর, আর এই মানসম্মত ঘর যদি হয় ডিজিটাল তাহলে তো কথাই নেই। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে এমনই একটি টিউটোরিয়াল বানাবো, অত্যন্ত আধুনিক একটি শেড। আর এই শেডটা আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে মেক করেছে, আর পুরো ডিসক্রিপশনটাই আমি আজকে আপনাদের সামনে হাইলাইট করব, আশা করি সঙ্গে থাকবেন। আপনাদের দেখাইছি একটা ছাগলের ঘর, সেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আর যদি না দেখে থাকেন সিম্পলি আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটা দেখে আসুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আধুনিক মানসম্মত একটি ঘর, আপনারা দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছে এবং অল্প খরচে। আপনার অল্প খরচে কিভাবে মানসম্মত আপনারা একটা শেড তৈরি করবেন সেটা আপনারা এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন আপনাদের শুরু করি, আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন যাতে অন্যজন দেখেও এটা উপকৃত হয়ে থাকে। বর্তমানে ছাগল পালন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে বাংলাদেশে, অন্যান্য দেশের তুলনায় যদিও আমরা অনেকটা পিছিয়ে, কিন্তু এখন ইদানিং বাংলাদেশে অনেক বাণিজ্যিকভাবে ছাগলের ফার্ম গড়ে উঠেছে। আর এরকম বাণিজ্যিক ছাগল ফার্ম করার ক্ষেত্রে সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটি মানসম্মত ঘর। আর এই ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে মেক করা হয়েছে, পুরোটা আধুনিক সম্মত, আপনারা পুরো এটা ইট দিয়ে তৈরি করেছে। চারিপাশে দেখুন কেমন আপনার জাফরি দিয়ে, অর্থাৎ আপনাদেরকে কি বলে এটা বাঁশের বেড়া, বাঁশের বেড়া দিয়ে সুন্দরভাবে চারিদিকে ঘেরা আছে। আর এখানে এখন যেহেতু শীত মৌসুম, শীতের কারণে দেখুন বাইরে পর্দা দেওয়া আছে যাতে কোনো উপকারে বাতাস না ঢুকতে পারে। তো শেডটা হচ্ছে 35x15 ফিট, আর এখানে তিনটা গ্রুপিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা তিনটা শেড সিস্টেম করা আছে। তারা যখন ছাগলগুলো মানে আপনার যখন ব্রিডিং হবে তখন আপনি তিনটা ভাগে বিভক্ত করবেন, এবং আপনার যেগুলো প্রেগনেন্ট থাকবে 5-6 মাসে সেগুলোকে এক সাইডে রাখবেন, যেগুলো আপনার হিটে আসার উপর হয়েছে এগুলোকে এক রাখবেন, এবং যেগুলো ফাঁটা সেগুলোকে আলাদা রাখবেন। অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ দেখা যায় যে আপনার ছাগল যদি একটা প্রেগনেন্ট আসে বা দেখা যায় বাচ্চা হবার উপর হয়েছে, এই সময় যদি আরেকটা ছাগল তার পেটে আঘাত করে তাহলে বাচ্চা কিন্তু আপনার অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনার এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে শেডটা তৈরি করেছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, অত্যন্ত ইজিলি একটা শেড, আর এটা অনেক নিচু করা আছে, এই কারণে বাতাসটা বাইরে থেকে অনেক কম লাগে, এটা একটা ভালো দিক। আর আরেকটা দিক আপনারা দেখতে পাচ্ছেন মাচা, এই মাচা মাচাটা দেখতে পাচ্ছেন কিন্তু ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন না, এটা আমি দেখাচ্ছি আপনাদের। ভিউয়ার্স, আপনাদের আমি এটা দেখাই, একটা দেখলে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন অনায়াসে। এটা দেখুন এটা কিভাবে শেড সিস্টেম করা আছে ভেতরে, আর এইভাবে মাচাটা করা আছে, পুরো এক হাত আপনারা গভীরতা করা আছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এক হাত গভীরতার মধ্যে দেখুন যে বিষ্ঠাগুলো আছে, বিষ্ঠাগুলো এখানে পড়ে আছে। আর যখন ছাগল দিনের বেলায় বা রাত্রিবেলায় যখনই থাকে তারপর পরে আপনার অটোমেটিক যে আপনি দেখতে পাচ্ছেন বাঁশের ধাউট করা আছে, এই গ্যাপের মধ্যে দিয়ে অটোমেটিক এই বিষ্ঠাগুলো পড়ে যায়, ইভেন যে পোশাকগুলো আছে সেগুলো পড়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা স্টেপ বাই স্টেপ একটি করে মানে খাঁজ করা আছে, অর্থাৎ আপনার শেড সিস্টেম করা আছে, এগুলো অটোমেটিক যখন পড়ে যায়। আর আরেকটা এই সাইডে আপনার ভেতরে একটা ফুটো করা আছে ড্রেন সিস্টেম, আমি সরি দেখাতে পাচ্ছি না কারণ প্রতিটা তোলা সম্ভব হচ্ছে না। তো প্রতিটাই একই সিস্টেম করা আছে, আর একটাতে যখন আপনার মোটর দিয়ে পানি দিবে অটোমেটিক সবগুলোই আপনার ওই ড্রেনের এই যে সাইডে ড্রেন আছে, এটা আমি দেখাতে পাচ্ছি না সরি আন্তরিকভাবে দুঃখিত, এই ড্রেনের মধ্যে দিয়ে আপনার অটোমেটিক পানি দিয়ে যখন স্প্রে করে তখন অটোমেটিক এগুলো সবগুলো অ্যাবজর্ব হয়ে যায় এবং চলে যায়, সবগুলো ওই সাইডে আপনার ড্রেন দিয়ে পরিষ্কার হয়ে যায়। তো এগুলা প্রতিদিন তিনি এভাবে পরিষ্কার করে নেয়, সবসময় পরিষ্কার রাখে। আর সেটটা টোটাল কস্ট হয়েছে মাত্র 1 লক্ষ টাকা।
তো আপনার এরকম 1 লক্ষ টাকাতে একটি মানসম্মত আধুনিক সেট করতে পারবেন আশা করি ভিডিওটা দেখলে। আর যে কোনো আপনার একজন রাজমিস্ত্রিকে দেখালে অনায়াসে এই ভিডিওটা যদি আপনি দেখান, সেক্ষেত্রে তারা অবশ্যই ভিডিওটা দেখে এভাবে তৈরি করে দিতে পারবে, এটা তেমন কোনো জটিল বিষয় না। এখানে দেখাবেন এভাবে 5 ইঞ্চি ওয়াল করা আছে আপনার প্রতিটার মধ্যে, আর সাইডে যে দেখতে পাচ্ছেন যে পিলার গুলো ইন্ডে করা আছে এগুলো আপনার 15 ইঞ্চ করে করা আছে। তো আপনারা এইভাবে একজন রাজমিস্ত্রিকে দেখালে তারা অনায়াসে আপনাকে এইভাবে একটা আধুনিক সেট বানিয়ে দিতে পারবে।